তাহলে রিলিজ হয়ে গেল জিতের মোস্ট অ্যাওয়েটেড মুভি রাবণ। কেমন ছিল সিনেমাটা? কোন রকম স্পয়লার রিভিল না করে একটা অথেন্টিক রিভিউ দেওয়ার চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো রাম এবং রাবণ দুটো ক্যারেক্টার জিদ্দা প্লে করেছে, যেখানে রাবণ ক্যারেক্টারটাই সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার। যদি একটা হালকা হিন্ট দেই, আপনারা শক্তিমান তো দেখেছেন সবাই, এবার অনেকে বলবে কার সাথে কার তুলনা করছে, ভুলভাল রিভিউ। আরে বস, শুনে নাও পুরোটা আগে। শক্তিমানে দুটো চরিত্র শক্তিমান এবং গঙ্গাধর একজনই প্লে করেছে। এখানে শক্তিমানের চরিত্র প্লে করা কিন্তু অতটা কঠিন নয়, কারণ সে সুপার হিরো, সুপার হিরো হিসাবেই সামনে আসবে, তাই তার রোলের জায়গাটাও স্পেসিফিক। বাট গঙ্গাধর প্লে করা কিন্তু মোস্ট ডিফিকাল্ট, একই সাথে দর্শককে হাসানো, আবার হাফভাবে ক্লেভারনেস দেখানো, সাথে গলার টোন পাল্টে ফেলা। আর এইখানে রাবণের চরিত্রেও জিদ্দা চরম লেভেলের একটা হার্ডওয়ার্ক করেছে বোঝা যাচ্ছে। রামের চরিত্র সিম্পল অ্যান্ড স্ট্রেট লাইনে চলে, বাট রাবণের কনসেপ্টের উদ্ভব আপনাকে ঠিক ঝটকা দেবে। অবশ্য এর পরে যা হয় ট্রেলার থেকে সবাই বুঝে গেছে, যে রাবণের কিছু টার্গেট রয়েছে এবং তনুশ্রী, যে কিনা পুলিশ অফিসার, সে আবার রাবণকে টার্গেট করেছে। এখানে একটার পর একটা প্লট রয়েছে, তবে পুলিশ ম্যাডাম কি পারবে রাবণকে ধরতে, এই নিয়েই পরবর্তীতে একটা টান টান উত্তেজনা কাজ করে। এবার বলে রাখি, এটা একটা অরিজিনাল স্টোরি বেস মুভি, এরকম কমার্শিয়াল রিভেঞ্জ ড্রামা ফিল হয়তো আর হয়নি বাংলায়। আর সবচেয়ে বড় কথা হলো পুরো শো হাউসফুল ছিল, টিকিটের চাহিদা ছিল প্রচণ্ড, তবে রাবণের অ্যাডভান্স বুকিং কিন্তু ভালো হয়নি, এটা বলতেই হচ্ছে। বেশিরভাগ দর্শক এসেছে স্পট বুকিংয়ের মাধ্যমে। আর জিদ্দার এন্ট্রি নিয়ে যদি বলি, সাউথ বা বলিউডের কোনো মাস কমার্শিয়াল হিরোর মতো এমন এন্ট্রি নিয়ে জিদ্দা হাততালিয়া সিটির বন্যা বইয়ে দিয়েছে। কমার্শিয়াল লেভেলে কয়েক বছর পর বাংলা ইন্ডাস্ট্রি এমন একটা মুভি পেল। যদি মুভি রিলেটেড কয়েকটা ভালো দিক বলি, প্রথমেই থাকবে দুর্দান্ত অ্যাকশন সিকুয়েন্স। যারা অ্যাকশন মুভির ভক্ত তাদের জন্য রাবণ একেবারে পয়সা উসুল মুভি। অ্যাকশন কোরিওগ্রাফি এতটা সুন্দরভাবে করা হয়েছে যে অ্যাকশনের ক্ষেত্রে বাংলা মুভির লেভেলটাই কয়েক ধাপ বেড়ে গেছে। অ্যাকশনের ক্ষেত্রে স্ক্রিন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্লাইম্যাক্স সব মিলিয়ে অ্যাকশনের মধ্যে 100 দেয়া ছাড়া গতি নেই। এটা দেখে বুঝতে পারবেন বাংলা মুভির নিরিখে অ্যাকশনে ভালোই খরচ করা হয়েছে এখানে। এর পরে বলতে হয় সিনেমার মিউজিক নিয়ে। মিউজিক এবং মিউজিক ডেলিভারি দুটোই খুবই ভালো ছিল, আরও বেশি বেটার মনে হয়েছে যখন এটা মুভির ফ্লোতে চলে। রোম্যান্টিক গানগুলো রিলেট করা গেলে আরও বেশি করে ভালো লাগে। এর পরে বলতে হয় সিনেমার সংলাপও ভালো ছিল, তার সাথে জিদ্দার দুটো অবতার আলাদা আলাদা রূপে যখন ডায়লগ ডেলিভারি করে, জাস্ট জমে যায়। আর ট্রেলারে যে ডায়লগগুলো ছিল, রাবণরা মরে না ইত্যাদি ইত্যাদি, এরকম সংলাপ যখন মুভিতে শুনবেন ভালো না লেগে থাকতে পারবেন না। তবে এর পিছনে মেহনত অনেক আছে, দুটো রোলের টোন থেকে হাব ভাব সব আলাদা। তবে এর সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজও বলতে হয়, না হলে তো রিভিউ দেওয়া সত্যিকার অর্থে হয়ে ওঠে না। একদম প্রথমে রয়েছে গল্পের নায়িকা লহমা। লহমার ডায়লগ ডেলিভারি অতটা পছন্দ হবে না, সাথে ক্যারেক্টার বিল্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছুটা খামতি রয়েছে। আর এখানে যদি একটা পার্সোনালি ট্রু ওপিনিয়ন দেই, লহমার পেছনে যদি ইন্ডাস্ট্রিতে একটা শক্ত ব্যাকগ্রাউন্ড না থাকে, তবে কিন্তু কেরিয়ার নিয়ে সমস্যা তৈরি হতে পারে। এমনটা বলছি না যে লহমার ক্যারেক্টারই সবচেয়ে খারাপ ছিল মুভিতে, বাট দর্শক আসনে বসে যে কেউ নায়ক নায়িকার কেমিস্ট্রির উপরই ফোকাস করে, তাই তার সরাসরি তুলনা হবে জিদ্দার সাথে। আর অ্যাক্টিং ক্যাপাবিলিটিতে তো সে 1000 কিলোমিটার দূরে রয়েছে জিদ্দার থেকে। আপনি শুধু এখানে কেন, অন্য যে কোনো রিভিউ দেখে নেন, কেউ লহমাকে সেরার তকমা দিতেই পারবে না। আর সবার উপরে এটা তার ডেবিউ মুভি, সো অ্যাক্টিং ক্যাপাবিলিটির দিক থেকে অন্তত জিতের অপোজিটে থাকায় তাকে জিতের সাথে তুলনার সম্মুখীন হতে হবে, তাই লহমাকে এখন থেকেই সতর্ক হয়ে নেক্সট স্টেপ চালতে হবে। এছাড়া সিনেমায় আর একটা জায়গা যদি বলি, বিভিন্ন ক্যারেক্টার অ্যান্ড সাইড ক্যারেক্টারের বিল্ড আপ কিন্তু ঠিকভাবে হয়নি।
একটা খাপ ছাড়া ভাব রয়েছে। সাইড ক্যারেক্টার দিয়ে যে কমেডি করানো হয়েছে তা খুব একটা সুইটেবল ছিল না। যেটুকু কমেডির অংশ এগিয়েছে তা শুধু খরাজদা নিজের ট্যালেন্টের জোরে করতে পেরেছে, বাকি সাইড ক্যারেক্টাররা নিজেদের ইম্পর্টেন্স একদমই তৈরি করতে পারেনি। এছাড়া এই মুভিতে ফ্যামিলি একটা বড় রোল প্লে করে। বাট সরি টু সে, নায়ক নায়িকার ফ্যামিলির ক্ষেত্রে দর্শক আসনে বসে রিলেট করা একদমই সম্ভব হয় না। ছবিতে সব ক্যারেক্টারগুলোর ব্যাপারে একটু বলা দরকার ছিল, বাট এখানে রিলেশন বেস জায়গাগুলো জাম্প করে করে দেখানো হয়েছে। তাই টপ নোচ অ্যাকশন নিয়ে ভালো ফলাফল করেও ক্যারেক্টার বেস বিল্ড আপ না হওয়ায় ছবিটা দর্শকদের একটা ছোট্ট সেকশনে অন্তত বাঁধতে পারে না। তবে মুভিটা আপনি ঠিকই এনজয় করবেন, আর অ্যাকশন লাভারদের জন্য ছবিটা ভীষণই এঙ্গেজিং হতে চলেছে। তবে যদি আপনি ভিডিওটার এতটা পর্যন্ত এসে থাকেন, তবে এই প্রজেক্টের ব্যাপারে দুটো পয়েন্ট বলবো যা ছবিটা দেখার পর আপনার ব্রেনে অবশ্যই ক্লিক করবে। এক নম্বরে, এই মুভির ইন্টারভাল একেবারে সাউথ মুভিগুলোর মতো জমে গেছে, মানে বাংলা মুভিতে এটা বস আশা করা সহজ হয়নি। আর দু নম্বর হলো সিনেমার বিজিম, আপনি যখন হল থেকে বেরোবেন তারপরেও বিজিমটা কানে বাজবে। এতক্ষণ হলো যাবতীয় মুভি রিলেটেড কথা, এবার একটা কথাই বলবো, বহু অপেক্ষাকৃত বাংলা মুভি এটি, তাই সিনেমা দেখুন সিনেমা হলে গিয়ে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর খারাপ লাগলে কমেন্ট করে বলুন কোন জায়গাটা ঠিক মনে হয়নি, সাথে কাছের মানুষদের শেয়ার করতে পারেন। আর ফলো বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আপনাদের ফলো বা সাবস্ক্রাইব করা জাস্ট ওয়ান ক্লিকের ব্যাপার, বাট আমাদের পরবর্তী ভিডিওতে এই রকম হার্ডওয়ার্ক করতে অনেকখানি উৎসাহ দেয়। তাই আশা করব ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।